हेलो बंधुरा टेक्निकल शाइन यूट्यूब चैने अपन स्वागत। आजकल भिडियोते BSNL भारत संचार निगम लिमिटेड कम्पानी सम्पर्क आलोचना करब। जदि आपनी एक BSNL ग्राहक होकें तो भिडियो के एकदम मिस करबें ना, कारण BSNL कम्पानर ओपर ट्राई मैंने टेलिकम रेगुलेटरी अथॉरिटी अफ इंडिया 1000 कोटी टाकार पेनल्टी एखाने दिते चलेछे। बंधुरा BSNL की रकम प्रब्लेम करलो बा की रकम दोष करलो जार प्रभावे BSNL के 1000 कोटी टाकार पेनल्टी एखाने दिते हबे, ए समस्त डिटेल्स आजकेर ई भिडियोते आमी आपनादेर संगे शेयर करब। तो जदि आपनारा ई सम्पर्के जानते चान तो अवश्य भिडियोटाके शेष पर्यन्त देखबेन। आसुन भिडियोटाके शुरू करा जाक। ভারতের মধ্যে একমাত্র সরকারি টেলিকম কোম্পানি BSNL এবং বাকি যে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো আছে তাদের জন্য টেলিকম রুলস অ্যান্ড রেগুলেশনস একদম সিমিলার। BSNL এর জন্য রুলস অ্যান্ড রেগুলেশনস আলাদা, বাকি প্রাইভেটের জন্য আলাদা, এটা একদমই নয়। বাকি কোম্পানি যখন দোষ করে তখনও তাদের পেনাল্টি দিতে হয়, ঠিক সিমিলারভাবে BSNL দোষ করলেও তাদের পেনাল্টি দিতে হয়। তো প্রবলেমটা কোথায় শুরু হয়েছে? 2016 সালে যখন রিলায়েন্স জিও ভারতের মার্কেটে লঞ্চ হয়েছিল তখন একবার আপনি ভেবে দেখুন কি যারা নতুন রিলায়েন্স জিও সিম কার্ড ইউজ করত তারা যদি কখনও অন্য কোম্পানির সিম কার্ডে কল করতে যেত সেই কলটা লাগতো না বা সেই কলটার মধ্যে প্রবলেম হতো। তো এই পার্টিকুলার প্রবলেমটাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারকানেকশন ইস্যু। এই পার্টিকুলার প্রবলেমের জন্য এয়ারটেল, আইডিয়া এবং ভোডাফোন এই তিনটে কোম্পানি, কারণ 2016 সালে তিনটে আলাদা আলাদা কোম্পানি ছিল, এই তিনটে কোম্পানিকে টোটাল 3050 কোটি টাকার পেনাল্টি লাগানো হয়েছিল ট্রাইয়ের তরফ থেকে কিছুদিন আগে, এবং তার পেমেন্টটা তাদের তাড়াতাড়ি করে দিতে বলা হয়েছিল কারণ এই পয়েন্ট অফ ইন্টারকানেকশনের জন্য এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এই সকল কোম্পানি কী করতো কি রিলায়েন্স জিও থেকে যারা অন্য কোম্পানিতে কল করার চেষ্টা করতো তাদের কল লাগতে দিত না, এই যে পয়েন্ট অফ ইন্টারকানেকশনের জায়গায় এই কলটাকে কাট করে দিত, যে কারণের জন্য কাস্টমার্সরা অনেক বেশি প্রবলেমের মধ্যে পড়েছিল। এখন ভারতের মধ্যে টেলিকমিউনিকেশনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এবং এই রুলস অ্যান্ড রেগুলেশনসকে POL বা পল রেগুলেশনস বলা হয়। এখন যারা BSNL এর গ্রাহক তারাও এই সিমিলার প্রবলেমটা ফেস করছিল। রিলায়েন্স জিও থেকে কেউ যদি BSNL এর মধ্যে কল করতে চায় তো তাদেরও কল লাগছিল না, কিন্তু সেই সময় BSNL এর কন্ডিশন অত্যন্ত খারাপ ছিল এবং বেশি ইউজার্স BSNL এর মধ্যে না থাকার কারণে এই প্রবলেমটা এতটা আমাদের সামনে বেরিয়ে আসেনি। কিন্তু BSNL কোম্পানি এই যে পল রেগুলেশন আছে, এখন পল রেগুলেশন একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করে কোয়ালিটি অফ সার্ভিসটাকে প্রোভাইড করার জন্য, মানে ভারতের মধ্যে যারা টেলিকমিউনিকেশন ইউজার্স আছে, যারা মোবাইল ইউজার্স আছে তাদের কোয়ালিটি সার্ভিস এবং তারা সিমলেস এক্সপিরিয়েন্স এখানে পাচ্ছে নাকি তারা একটা ফ্রেমওয়ার্ক এখানে করে। তারই সঙ্গে সঙ্গে এই যে পয়েন্ট অফ ইন্টারকানেকশনস ইস্যুটার ব্যাঙ্ক গ্যারেন্টিও তারা দেয়। এখন এই জিনিসটা কি আমি বলে দিচ্ছি, ফর এক্সাম্পল একটা কোম্পানি থেকে যখন আপনি দ্বিতীয় কোম্পানিতে কল করবেন তো সেক্ষেত্রে একটা চার্জ দিতে হয়। আমি একদম সহজ ভাষায় আপনাদের বলছি, ফর এক্সাম্পল জিও এবং এয়ারটেল এই দুটো কোম্পানিকে আমি যদি কম্পেয়ার করি তো জিওর 1000টা গ্রাহক একদিনে এয়ারটেলে কল করছে, তো এর জন্য জিওকে এয়ারটেলকে 1000 টাকা দিতে হচ্ছে। এখন ঠিক সিমিলারভাবে এয়ারটেলে কিছু গ্রাহক রিলায়েন্স জিওর মধ্যে কল করছে, ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক কি 800 গ্রাহক এয়ারটেলের রিলায়েন্স জিওতে কল করছে, তো এয়ারটেলে কলিং অ্যামাউন্ট কম এবং 800 টাকা এয়ারটেল রিলায়েন্স জিওকে দিয়েছে, তো রিলায়েন্স জিও এখানে এক্সট্রা কত টাকা দিল, 200 টাকা এক্সট্রা দিল। এখন এই অ্যামাউন্টটা আপনি যদি লক্ষ বা কোটিতে দেখেন তো প্রত্যেকদিন 1000 কোটি টাকার এখানে ট্রানজ্যাকশন হচ্ছে। তো এমতো অবস্থায় এমন কোনো কোম্পানির যদি প্রবলেম চলে আসে যেখানে একটা কোম্পানি এই যে এক্সট্রা টাকাটা দিতে পারছে না, তো প্রত্যেকটা কোম্পানিকে একটা করে ব্যাঙ্ক গ্যারেন্টি রাখতে হয় কি আমি যদি টাকাটা নিতে না পারি তো যে ব্যাঙ্ক গ্যারেন্টি আমি রেখেছি সেই ব্যাঙ্ক এই টাকাটা দিয়ে দেবে। তো BSNL কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়ার জন্য অনেক সার্কেলে BSNL কোনো ব্যাঙ্ক গ্যারেন্টি শো করেনি এবং তারই সঙ্গে সঙ্গে এই পয়েন্ট অফ ইন্টারকানেকশনে অত্যন্ত বেশি প্রবলেম ক্রিয়েট করছিল এবং সেটা গত কয়েক মাস আগে দেখা গিয়েছিল। মে মাসে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে BSNL কে শোকজ নোটিশ পাঠানো হয় কি আপনাদের এই প্রবলেমটা হয়েছে এবং এই সম্পর্কে আপনারা কি বলতে চান, কিন্তু ফাইনালি BSNL কোম্পানির তরফ থেকে কোনো রূপ আপডেট টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে দেওয়া হয়নি। এবং এই যদি পেনাল্টির অ্যামাউন্টটা বলি, প্রত্যেক দিন প্রত্যেকটা সার্কেলে পেনাল্টির অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা এবং এটা যদি হিসাব করে দেখা হয় আজকের দিন পর্যন্ত BSNL এর টোটাল পেনাল্টি অ্যামাউন্ট হয় 1000 কোটি টাকা, যেটা হয়তো আগামী দিনে BSNL কে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে দিতে হতে পারে এবং এটা BSNL কোম্পানির জন্য খুবই বাজে ব্যাপার হতে চলেছে, কারণ অলরেডি গভর্নমেন্টের তরফ থেকে 3 বার রিভাইভাল প্যাকেজ BSNL কে দেওয়া হয়েছে এবং সেই রিভাইভাল প্যাকেজের টাকা যদি এইভাবে BSNL এর মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে BSNL আগামী দিনে কীভাবে তাদের 4G 5G সার্ভিসটাকে স্মুথলি লঞ্চ করবে, এটা একটা চিন্তার বিষয়। তো যেহেতু BSNL এখানে প্রবলেম ক্রিয়েট করেছে তো এই সম্পর্কে পার্টিকুলার যে শোকজ নোটিশটা পাঠানো হয়েছে তার কি রিপ্লাই BSNL এর তরফ থেকে আসে এটাও একটা দেখার ব্যাপার। এখন দেখা যাক BSNL এর এই রিপ্লাই কীভাবে দেয়। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।